ফান্তাসর উপস্থিত হয়েছিল, শান্ত হওয়া, সকলে এখন গ্রহণ করক। নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাইছো আমার এই নির্বাচন বিশেষ অনুষ্ঠান নির্বাচন এক্সপ্রেসলৈ। আমার আজির অবস্থিতি ধুবুরী জেলার ধুবুরী সমষ্টির অন্যতম প্রাণকেন্দ্র সাউথ চালমারা মানকাছাৰ জেলা। ধুবুরী সমষ্টিটো অসমৰ সর্ববৃহৎ সমষ্টি হিসাবে এইবার পরিগণিত হয়েছে সমষ্টি পুনৰ নির্ধারণের পিছৰ পৰা। ধুবুরী সমষ্টিত ভোটারের সংখ্যা হৈছে 27 লাখ আর ধুবুরী সমষ্টিটো সম্প্রসারণ হয়ে আছে পাঁচখন জিলাৰ বহুকেইটা বিধানসভা সমষ্টি সাঙুৰি হৈছে ধুবুরী লোকসভা সমষ্টি। গতিকে ধুবুরী লোকসভা সমষ্টি এক অন্যতম গুরুত্বপূর্ণ সমষ্টি অসমৰ কাৰণে। কিন্তু ধুবুরী লোকসভা সমষ্টিৰ আন আন লোকসভা সমষ্টিবোৰৰ যি ধৰণে উন্নয়ন হৈছে সেই ধৰণে উন্নয়ন হৈছেনে? বৰ্তমানৰ এমপিজনে কি কি উন্নয়নমূলক কাম কৰিছে বা ধুবুরীবাসীয়ে কেনে এজন প্ৰাৰ্থী তেওঁলোকে বিচাৰে, যিজন স্বাভাবিকতে ধুবুরীবাসী এনে এজন প্রার্থী বিচারিব যিজন প্রার্থীয়ে তেওঁলোকৰ সমস্যার কথা দিল্লির মস্তনত উত্থাপন করব, এনে এখন সরকার বিচারিব যিখন সরকারে বিশ্বর বুকুত ভারতবর্ষক শক্তিশালী রূপত উপস্থাপন করব, এনে এক বিরোধী বিচারিব যি বিরোধীয়ে গণতন্ত্রক শক্তিশালী করব। মই যুব প্রজন্মৰ পৰা আৰম্ভ কৰিছো ডাঙৰিয়া, স্বাভাবিকতে আপুনি এনে এজন প্রার্থী বিচারিব যিজন প্রার্থীয়ে আপোনালোকৰ সমস্যাসমূহ দিল্লির মস্তনত সাবলীলকৈ প্রাঞ্জল ভাষাত ইংলিশ আৰু হিন্দীত উপস্থাপন করব পাৰিব। হয়, ধন্যবাদ। প্রথমতে মই সাংবাদিক বন্ধুসকলক ধন্যবাদ জ্ঞাপন করছো আমার এই সাক্ষী অহার কারণে। তারপর মূল প্রথম কথা হল, মই আমার মিত্রজোটর আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ধন্যবাদ জ্ঞাপন করছো, যেহেতু তেখেত 11টা সমষ্টির ভিতর আমার মাংকাছর পৰা আমার ক্যান্ডিডেট কি করেছে মুখ্যমন্ত্রী প্রচার কারণে আহিবনে আহিছে? মুখ্যমন্ত্রী অহার কথা আমি দলীয়ভাবে শুনে আছো। মূল প্রথম কথা হল, আমার বিজেপি সরকার অহার পিছর পৰা আপনাদের গমে পাইছে কোনো একটা কমিউনিয়াল রাইট হওয়া নাই। আমার বিজেপি সরকার অহার পিছর পৰা কোনো একটা কমিউনিয়াল রাইট হওয়া নাই। তার আগতে আমি বহুবার ধর্ম ভিত্তিক হিন্দু মুসলিম কিবা কিবি কাজিয়া বহুত দেখা পাইছো, কিন্তু আমার বিজেপি সরকার অহার পিছত আজিলৈকে এটা কমিউনিয়াল রাইট আমি দেখা পোৱা নাই। দ্বিতীয় কথা হল, আমার ভারতীয় জনতা পার্টি পৃথিবীর ভিতর সবতকৈ ডাঙর দল, এটা আমি গৌরবোধ করো। আর এই দলটো আমাক সবকা সাথ সবকা বিকাশ দিছে, ধর্ম ভিত্তিত ভাগ করা নাই। প্রাসঙ্গিক প্রশ্ন আছে, ইউডিএফ কথা কইছো, ইউডিএফে আমাক কোনো ডেভেলপমেন্ট করা নাই। তেখেতে যি ডেভেলপমেন্ট করেছে সদায় ডেভেলপমেন্ট করেছে, সদায় মেডিকেল কলেজ দিছে সদায়। তেখেতে অন্ধবিশ্বাস খেজুর পানির রাজনীতি করে, খেজুর পানির রাজনীতি করেছে। পুনৰ চলে আহিম। এটা প্রাসঙ্গিক প্রশ্ন, এটা প্রশ্ন উত্থাপন হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের লোকসকলক তুচ্ছ তাচিল্য করার, হয় এটা প্রশ্ন উত্থাপন করেছিল ইউডিএফ প্রার্থী। আমি ইউডিএফ আর বিজেপিক ভোট দিয়ে পেলে এটা বস্তু উন্নয়ন হয়েছে, যেহেতু গুয়াহাটীত মিয়া উন্নয়ন হয়েছে, আগত না আছিল। আর আপনি স্পষ্ট কই কক, মই তেতিয়া প্রত্যুত্তর লবলে ভাল হব। তুচ্ছ তাচিল্যর অভিযোগ উত্থাপন করেছিল, হয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যেতিয়া 2014 চনত আহিলে তেখেতে আমার ভারতবর্ষর নবপ্রজন্মক সপন দেখুয়াইছিল, বছরি 2 কোটিকৈ চাকরি দিয়ার কথা কৈছিল, 15 লাখকৈ ব্যাংক একাউন্টত সোমাই দিয়ার কথা কৈছিল। এই সপন দেখুয়াই মোদী ডাঙরিয়ায় শাসনত আহিলে, কিন্তু শাসনত আহি তেখেতে কোনো কামে নকৰিলে। আর আমার বিশেষকৈ ধুবুরীর সাংসদ যিজন মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া, তেখেতে আমার ধুবুরীর সহজ সরল মানুষখিনির সুযোগ লৈ তেখেতে আহি বহুত সপন দেখুয়াইছিল। তেখেতে কৈছিলে যে সাউথ চালমারা যেটো সমষ্টি গড়াখহনীয়া, তেখেতে কৈছিলে এইটো নদী নয়, এইটো অকল পুখুরী, মই সাংসদ বনাই দিয়ক, মই যদি সাংসদ পুঁজিরে এখিনি করি বান দিব নোৱাৰো, মই ধনী মানুহ, মোর বহুত সম্পত্তি আছে, মই ব্যক্তিগতভাবে এখিনি কাম করিম। হলনে নাই কথাটো হৈছে, হলনে নাই? আৰু আৰু তেখেতে আৰু মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় কৈছিল যে মই কোম্পানি আছে, এই অঞ্চলৰ দুখীয়া মানুহ যুবক সকলক আমি আমাৰ কোম্পানিত সংস্থাপন
বিজ্ঞাপন দিম। আমি ইউডিএফক প্রত্যাহ্বান জানাইছো, আমার মানকাসর জেলার পৰা কোনো এজন যুবকক আজমল ডাঙরিয়া প্রাইভেট কোম্পানিত সংস্থাপন দিছে নাই? তিনিটা প্রার্থী দিছে, যদি কোনোবা এজন প্রার্থী জয়ী হয়ে যায় তেওঁলোকে কোনটো দলক সমর্থন করব, সেই প্রশ্নটো আমি বিজেপি চলে যাব। নাই নাই, এটা প্রশ্ন, সংখ্যালঘু তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয়টি উত্থাপন করেছিল, আপনি কেনেদরে যুক্তি প্রদর্শন করব ইয়ার বিরুদ্ধে? সংখ্যালঘু যেটা ভোট আজি সব বিজেপি সরকারে যিমানখিনি আসনি দিছে, যিমানখিনি যে হেমন্ত বিশ্ব শর্মা যেটা প্রচারত কইছিলে যে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পিছত আমি 1,00,000 বছরে 1,00,000 চাকরি দিম, কিন্তু হিসাব করে পুনর্পুনর দিয়ে আছে বদরুদ্দিন আজমল আমার হেমন্ত বিশ্ব শর্মা। এই সমষ্টির কিমান জনে সেই 1,00,000 ভিতর চাকরি পাইছে? এই সমষ্টির পুলিশের মানুষ নখালো 10,000 মানুষ আছে, ইয়া 10,000 মানুষ আছে, আমার সংখ্যালঘুর মানুষ পুলিশক এপি 10,000 উপরত আছে, আমার সংখ্যালঘু মানুষ ইয়া, আর সংখ্যালঘুর প্রতিটি মানুষে পিএমজি ওয়ান ঘর পাইছে, প্রধানমন্ত্রী আসনি পাইছে, পূর্ণতে আসনি পাইছে, আমার মুসলমান মিয়া মানুষ, মিয়া মানুষ ভুটকিও নালাগে বলে কব, আর মিয়া মানুষ ভুটকিও নালাগে বলে কব, মিয়া মানুষ বঞ্চিত করা নাই। আমার কংগ্রেস সতীর্থ কইছে যে ডিস্ট্রিক্ট কংগ্রেসের দিন হয়েছে, আপনার সেইদিনা আমার মরুম জহুরুল ইসলাম, জহুরুল ইসলাম মুখ্যমন্ত্রী থাকে, ক্যাবিনেট মন্ত্রী থাকে, আমার সাব ডিভিশন দিয়ে করছিলেন, আমি তাকে হয়।